নমস্কার, সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এবার যে খবরে আসব, বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিদের পুলিশি প্রহরার ব্যবস্থা এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে, যেটা মাত্র কয়েক বছর আগেও ভাবাই যেত না। তা বলে পৌর প্রতিনিধিরা পুলিশের গাড়ি চেপে ঘুরবেন, এমনটাও আবার হয় নাকি? হ্যাঁ, হচ্ছে। এবং যিনি পুলিশের গাড়ি চেপে পৌরসভার কাজে আসছেন, তিনি হলেন কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মলা রায়। মৃত্তিকা, তোমার কাছে এ বিষয়ে কি খবর রয়েছে? হ্যাঁ, নির্বাচনের পর থেকেই বারংবার বিতর্কে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মলা রায়। আর এবার তার বিরুদ্ধে উঠে এলো পুলিশের গাড়ি চেপে পৌরসভার কাজে আসার। আপনারা এতক্ষণে দেখেই ফেলেছেন তার সেই গাড়ি, এবং সেই গাড়িতে জল জল করছে পুলিশ লেখা বোর্ড। তিনি এসেছিলেন কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিতে। পুলিশ লেখা গাড়ি থেকে নামতে দেখে আমাদের প্রতিনিধিরা এগিয়ে যান সেই গাড়ির দিকে। না প্রকাশ্য অনিচ্ছুক চালক জানালেন তিনি পৌর মাতার গাড়ি চালান, তবে এই গাড়িটি কার তার জানা নেই। কিসকা গাড়ি হ্যায়? কন কন হ্যায় বো? কাউন্সিলর। কন সা ওয়ার্ড কা হ্যায়? अच्छा, हिंदी तो समझ में आता है। निर्मला राय का गाड़ी है। कौन है वो? कौन है? काउंसिलर। पुलिस लेके गाड़ी चल रहे? दूसरा गाड़ी है ना? हाँ हाँ हाँ, पति का गाड़ी है। कब से चल रहा है अभी? अभी लेकर आया, मैं आया हूँ। अच्छा अच्छा। আর পৌরমাতা নির্মলা রায়কে এ প্রশ্ন করা হলে থতমত খেয়ে তিনি জবাব দিলেন, তার স্বামী পুলিশে চাকরি করেন আর তিনি স্বামীর সাথেই এসেছেন এই অনুষ্ঠানে। আপনি জায়গা জায়গায় ঘুরছেন, পুলিশ লাগানো গাড়িতে ঘুরছেন, পুলিশ লাগানো গাড়িতে প্রশ্ন উঠছে, কি বলবেন? কি বলবেন? পুলিশ লাগানো, পুলিশের ভোট দেওয়া গাড়িতে আপনি পুলিশ লাগানো গাড়িতে ঘুরতে পারেন? আমার বর পুলিশ তো। আপনি তো কাউন্সিলর, আপনি কি কাউন্সিলর? আপনার বর না, ও পার্সোনাল গাড়ি ভরে আছে, তো হয়তো বাজার পুলিশ লাগিয়ে ঘুরছেন। আপনার তো পুলিশ লাগানো গাড়ি দেখা যাচ্ছে স্পষ্ট। এটা কি আপনি কি ঠিক করছেন? এটা ভুল, সেটা বলুন। না না, আমি ঘুরছি না, বরের সঙ্গে থাকলে তো যেতেই হবে। আপনাকে তো দেখা যাচ্ছে আপনি একা একা ঘুরছেন। না একা না, আপনি বরের সঙ্গে গাড়িতে ঘুরছেন তো? না, পুলিশ লেখা গাড়িতে আমি একা না, আমার বর সঙ্গে। আজকে তো দেখা গেল আপনি একা নামবেন। না না, আমার বর ছিল, ছিল ওখানে। সবই পুলিশ আর স্ত্রী শাসক দলের পৌর প্রতিনিধি, ফলে বিষয়টির মধ্যে সেরকম কোনো অন্যায় দেখছেন না বিধায়ক মদন মিত্র। তবে সাংবাদিকদের সামলানোর জন্য তার ছোট্ট প্রতিক্রিয়া বারণ করে দেব। আমি শুনলাম, খবর নেব, তবে ওর বর পুলিশে কাজ করে। এখন কি হয়েছে, আমাদের এখানে না পশ্চিমবঙ্গে স্বামী স্ত্রী সম্পর্কটা এমন, আমি ওকে বলতে পারি না তুমি পরের গাড়ি চলো না, এটা বলতে পারি, বরের গাড়ি চলো না, এটা বলতে আমার খারাপ লাগে। যাই হোক, তবু বলে দেবো, যখন ও চলবে বিশ্বাস করি না। রাজনৈতিক দলের নেত্রী যদি নিরপেক্ষ পুলিশের গাড়ি ব্যবহার করে রাজনৈতিক কাজের জন্য, তাহলে পুলিশের নিরপেক্ষতা সাধারণ মানুষের কাছে আর কতদিন বিশ্বাসযোগ্য থাকবে? কামারহাটি থেকে রাজা দে, সেভেন এভিক নিউজ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটির ভ্যালু রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন এবং লাইক সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবও আমাদের জন্য ভীষণ মূল্যবান। জয় হিন্দ।